আমি একজন ভিজুয়াল আর্টিস্ট আমি এই সেক্টরে কাজ করছি 2013 থেকে 2013তে যখন প্রথম শুরু করি তখন আমি পোর্ট্রেট বেসড কাজগুলো করতাম তারপর চিন্তা করলাম যে আমার মৌলিকত্বটা কোথায় আমার যে নিজস্ব কিছু মৌলিক চিন্তা ভাবনা সেগুলো আমি কতটুকু আনতে পারছি সেখান থেকে আমি পোর্ট্রেটটা থেকে সরে এসে কাজ শুরু করলাম ফ্রি হ্যান্ড ক্যানভাসে যখন কাজ শুরু করে আমি ব্রাশেই করতাম পেন্সিলেও করতাম তারপর যখন মৌলিক কাজগুলো শুরু করলাম আমি ভীষণভাবে ভিনসেন্ট ভ্যান গগ এবং তাদের কাজগুলো ক্লাউড মনেট ওদের কাজগুলো আমাকে ভীষণভাবে টাচ করত শুধু তাই না যখন আমি কাজ শুরু করলাম তখন ফ্রি হ্যান্ডে ট্রাই করতে গিয়ে আমার মনে হলো যে ওয়াই নট আমি প্যালেট নাইফে কেন ট্রাই করি না বা অনেকটা দেখা যেত যে সময় সংক্ষিপ্ততার জন্য আমি অনেক সময় প্যালেট নাইফে ট্রাই করতাম তো ওটা করতে করতে আমার একটা ধারা তৈরি হলো দেখা যেত যে কেউ দেখলে বলতো আচ্ছা ওটা তো নিপার কাজ দেখা গেলো যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য আমি ওই প্যালেট নাইফ দিয়েই এখন কন্টিনিউ করছি আমি 2020-এ নারী দিবস নিয়ে প্রথম আমার এক্সিবিশনটা আমি করি তো ওখান থেকেই আমার এক্সিবিশনের যাত্রাটা শুরু হয় এরপর আমি কাজ করেছি ইউরোপীয় ইউনিয়নের বাইরের যে ম্যুরালটা দেয়ালে সেখানে ম্যুরালের কাজ করেছি তারপর বঙ্গবন্ধুর 100টি প্রতিকৃতি নিয়ে একটা কাজ হয়েছে সেখানে কাজ করেছি এভাবে বিভিন্ন এছাড়া শিল্পকলা একাডেমির থেকে যে সরকারিভাবে বা জাতীয় পর্যায়ের এক্সিবিশনগুলো হয়ে থাকে সেখানেও কাজ করি আমি খুব বেশি ইন্সপায়ার্ড বাই ফেমিনিজম সেটা কিন্তু র্যাডিক্যাল ফেমিনিজম বলবো না নারীরা খুব পজিটিভলি তাদের অবস্থান থেকে নিজেদের সময়টাকে আনন্দ উপভোগ করতে পারে আমার ছবিতে আপনি দেখবেন যে সাঁওতাল মেয়েরা গল্প করছে সাঁওতাল মেয়েরা কৃষিতে তাদের অবদান সবচেয়ে বড় কথা কি আমার ছোটোবেলাটা বিভিন্ন ডিস্ট্রিক্টে কেটেছে বিভিন্ন জেলাতে বাবার চাকরি সূত্রে যখন নর্থ বেঙ্গলে ছিলাম সেখানে সাঁওতাল মেয়েদের দেখেছি বা যখন আমরা নদীর কাছাকাছি ছিলাম তখন অনেক নৌকা দেখেছি তো এইভাবে করে যে মেয়েদের কৃষিতে বা প্রকৃতির সঙ্গে মেয়েদের যে অবস্থানটা সেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে সেজন্যই দেখবেন যে আমার ছবিতে নারীর অবস্থানটা অনেক দৃঢ় আমার কাছে এত এত আইডিয়াস এত এত ফ্রেম সিকোয়েন্স সব কিছু কিন্তু আমি কিছুই আঁকতে পারছি না আমার কাছে মনে হচ্ছে যে যখন আমি আমার চিন্তাটা ক্যানভাসে দিচ্ছি সেটা মনে হয় 100% হবে না বা এটা ওভাবে হবে না দেখা যায় যে আমি কয়েক ঘন্টা হয়তো বা একা খুব নিরিবিলি বসে থাকলাম আমি নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করে নিলাম যে না আমাকে এবার স্টার্ট করতে হবে হোয়াট এভার যাই হোক একটা কিছু স্টার্ট করতে হবে তখন দেখা যায় যে কোনো একটা কালার আগে আমি ক্যানভাসে ফেলে ওটা দিয়ে তখন আমার ব্লকটা কাটে আমি সিনিয়র আর্টিস্টদের কাজ দেখেছি তাদের কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি পাশাপাশি বাচ্চাদের কাছ থেকে অনেক বেশি অনুপ্রাণিত হই বাচ্চারা সাবলীলভাবে যে কাজটা করে আমরা বড়রা কিন্তু সেটা করতে পারি না অনেক সময় দেখা গেছে যে আমি রং অ্যাপ্লাই করছি আমি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করছি তাতে করে হয় কি যে আমি অবচেতনভাবে বা সচেতনভাবে আমি অবচেতন কাজটা করছি হ্যাঁ এভাবে করে আমার একটা প্র্যাকটিস করে করে দেখা যায় যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি বললাম যে ইংলিশ লিটারেচার আমি ওভাবে গ্রামাটিক্যালি আমি ছবি আঁকাটা শিখিনি তো সেহেতু আমাকে এখানে অনেক বেশি প্র্যাকটিস করতে হয় এফোর্ট দিতে হয় এবং এখানে একটা প্রতিযোগিতার ব্যাপারও আছে সূক্ষ্ম প্রতিযোগিতা যে যারা শিখে কাজ করছে তাদের থেকে ভালো বা তাদের মতো করে ভালো কাজ যেন আমি ভবিষ্যতে করে যেতে পারি আমি যখন আবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস থেকে একটা অংশ হিসেবে আমার কাজ জমা দিলাম সেখানে আমি চিন্তা করলাম যেহেতু এটা ওরিয়েন্টাল পেইন্টিং প্রাচ্যকলা তো কেন আমি আমাদের প্রাকৃতিক রংটাকে ইউজ করব না যেহেতু এটা খুবই অর্গ্যানিক তো আমি সেখানে
কফিটাকেই ইউজ করলাম কালার হিসেবে। প্রসেসটা অনেকটা হচ্ছে আমার হাত কীভাবে কন্ট্রোল হচ্ছে বা আমি কীভাবে কালারটাকে কন্ট্রোল করছি, অনেকটা আমার হাত এবং অনেকটা হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে এটাকে সলিউট করার জন্য আমি যে মিডিয়ামটা সেটা হচ্ছে গিয়ে পানি, হাত এবং পানির মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা হয়। আমি চাই যে আমার কাজগুলো স্বীকৃতি পাক এবং আমার আজকের এই যেটুকু আমি আসতে পেরেছি তার জন্য আমি নন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যদি বলি, অনেকেই এই টার্মটা ইউজ করে, বাট আমি বলবো যে আর্টিস্ট এই শব্দটার জন্য ব্যাকগ্রাউন্ড বা নন ব্যাকগ্রাউন্ড হওয়ার কোনো দরকার নেই। তো আমার মতো যারা আছেন, যারা ছবি আঁকতে চান, আমি চাইবো হয়তো বা তাদেরকে যদি কিছুটা শেখাতে পারি বা ইন্সপায়ার্ড করতে পারি ইন ফিউচার, যে তারাও তাদের স্বপ্নটা পার্সিউ করতে পারে, তারাও চাইলে আর্টিস্ট হতে পারে। তো আমার নিউকামারদের জন্য আমার সবসময় আমি ইন ফিউচার কাজ করতে চাই যে ওদেরকে শেখানো বা ওদেরকে যাতে ওদের এই স্বপ্নের দরজাটা যাতে খুলে দিতে পারি, যেভাবে আমি উঠে এসেছি নিশ্চয়ই ওরা একদম উঠে আসতে পারবে।